ঘরে আমি আপনাদের সঙ্গে একটি মিষ্টি রেসিপি শেয়ার করব। চলুন যাই এই মিষ্টি রেসিপি তৈরি করতে কি কি লাগবে সেই উপকরণে। মিষ্টিটির নাম শাহি টুকরা। প্রথমে লাগবে ব্রেড, একটু চিনি, ঘি, চিনি শিরা, দুধ, একটু ক্ষীর, কেওড়া জল, গোলাপ জল, আমন্ড বাদাম ভেজে এনেছি, চেরি টুকরা আর পেস্তা। এবার আমরা ব্রেডটাকে প্রথমে কেটে নেব। সুন্দর করে এই চারটে দিয়ে আমি বের করে নিচ্ছি। চারটে দিক আমি বের করে নিচ্ছি। এরপরে আমি ত্রিকোণ করে কেটে নেব। দেখুন ব্রেডটা আমি এভাবে কেটে নিয়েছি, সবকটা এই সাইজ করে আমি কেটে নিয়েছি, রাখলাম। এবারে আমি ইন্ডাকশনটাকে অন করলাম। অন করে আমি ইন্ডাকশন একটু প্যানে ঘি দেব, অল্প, যতটুকু বা ভাজার জন্য লাগে ঠিক ততটুকুই আমি ঘি দেব, না ভাজলে টেস্টটা ভালো হবে না, সেই জন্য ব্রেড প্লেটের মধ্যে দিয়ে দিলাম। একটু ব্রাউন করে ভাজলে খুব ভালো লাগবে। খুব সুন্দর খেতে হয়, আর বাড়িতে যা ঘরোয়া জিনিস থাকে সেগুলো দিয়েই করা যায়। আচ্ছা, আমার এগুলো সুন্দর ব্রাউন হয়ে গেছে, আমি এবার এটাগুলো তুলে নেব। সুন্দর করে তুলে নিয়েছি। এবার আমি এটার মধ্যে একটু দুধ দেব। দুধটা আমি জাল দিয়েই রেখেছি, একটু দুধটা একটুখানি ঘন হবে। এখানে আমি হাফ লিটার দুধ নিয়েছি, এটা যতটা ঘন হয় আমি সেটাই করার চেষ্টা করছি। এবার এই ব্রেডগুলো আমি রসের মধ্যে একটু গরম অবস্থাতেই আমি একটু চুবিয়ে নেব। এক কাপ চিনির সাথে পাঁচ কাপ জল নিয়ে রসের শিরাটা তৈরি করা হয়েছে। এই শিরাতে একটু দারচিনি আর ছোট এলাচ দিয়েছি সুগন্ধের জন্য। পাউটিগুলো গরম আছে, তাই আমার শিরাটা গরম না হলেও চলবে। দুধটা দেখুন একদম কি সুন্দর ঘন হয়ে গেছে। আমি কালারের জন্য একটু স্যাফরন দেব, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন, তো আমি কালারটার জন্য আমি একটু স্যাফরন দিলাম। দুধটা যখন আমার খুব ঘন হয়ে আসবে, এইবার আমি দেব এর মধ্যে একটু চিনি, স্লাইট একটু চিনি দেব। এবার আমি ব্রেডের ওপর আমি মালাইটা দিয়ে দিচ্ছি। সব ব্রেডগুলো মালাইয়ের মধ্যে ডুবে গেল। এবার আমি এই ডিশটা একটু সাজিয়ে নেব। প্রথমে আমি আমন্ড বাদাম নিয়ে এসেছি। আমন্ড বাদামটাকে একটু ঘি নাড়াচাড়া করে নিয়েছি, কারণ তাহলে একটু মচমচে থাকবে। এরপরে দিলাম একটু পেস্তা কুচি, তারপরে দিলাম একটু চেরি ফল। চেরিকে আমি কেটে নিয়ে এসেছি সুন্দর দেখানোর জন্য। খাওয়ার আগে তো দেখতে সুন্দরটাই আগে মনে হয় না? এরপরে আমি দেব একটু গোলাপ জল আর একটু কেওড়া জল। এবার দেখুন ডিশটা কেমন দেখতে হয়েছে। রেডি হয়ে গেল শাহি টুকরা।
বাড়িতে একটু পাউরুটি আর দুধ থাকলেই আপনারা অনায়াসে বানিয়ে ফেলতে পারবেন। কেমন লাগলো কিভাবে বলবেন? হ্যাংলাহি শেলের ফেসবুক পেজে আর ইউটিউব চ্যানেলে আপনারা পেয়ে যাবেন নতুন নতুন ধরনের রেসিপি। তাই আপনাদের দেখতে হবে হ্যাংলাহি শেলের এই রেসিপিগুলি। আর লাইক আর কমেন্টস করবেন, শেয়ার করবেন, জানাবেন আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো।